আরো এবার গা ধুবো যাও, আরো এবার মানে গা ধুব একদম, মানে কি কম আরো একদম আমার মানে মূর্তির রেডি। এটি আমি পূজা করি, পূজা একদম ধামাক্কা মানে ধামাকা। তো ভাই লোক রেডি রেডি ভরির দুঃখ পাইছে, ময়ও দুঃখ পাইছো, আমি এখন সাইকেলতে আছিলো। হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো মই বর্তমান আছো খালিগাঁও মেইন গেটৰ ওচৰত আৰু আমি যাব কাৰণে ওলাইছো বোলবম। বর্তমান মই ইয়াত অকলে আছো আৰু আহি আছে আমাৰ কেইজনমান বন্ধু আহি আছে আৰু লগতে আহি আছে আমাৰ অপু বি ব্লগ। তো কিছুমান পাছত দেখা পাব ইহঁতি চিন্দুৰী পাৰ হৈছে। মই বর্তমান খালিগাঁওত আছো, আহি আছে আৰু দেখাই আছো খালিগাঁও ৰিফাইনেৰী গেট দেখাই পাইছে এইখন আৰু ইয়াৰ মেইন হাইৱে, একদম হাইৱেৰ ওচৰতে আছো চাওক। আৰু আজি যাই আছো বোলবমত আমাৰ আই নদী, মানে আমাৰ ঘৰৰ ওচৰতে হয়, বেছি দূৰ নহয়, মোটামুটি ইয়াৰ পৰা 15-20 কিলোমিটাৰমান হ'ব। তো আজি বাইক লৈ নাযাওঁ, আজি গাড়ীতো নাযাওঁ, আজি যাম চাইকেল লৈ। তো সিহঁতে চাইকেল লৈ আহি আছে, মানে চাইকেল লৈ যাওঁ আজি একদম চবেই একেলগে একদম ভালকৈ। তো ইয়াৰ পৰা বেছি দূৰ নহয়, আমি ওলামেই আৰু আই নদী যাম আজি। আই নদী একদম ধামাকা ভিডিঅ' হ'ব, ভিডিঅ'টো চাই থাকক আৰু জলদি জলদি চেনেলটো সাবস্ক্রাইব করো। আপনাদের তো দেখাই পাই আছে যে আজি বতরও ইমান ভাল নহয়, কারণ দিনত আজি বহুত রোদ দিছে, তো রাতে একদম বরষুণ পড়ার পুরা সম্ভাবনা আছে। তো একদম মূল পাশফালে আপনাদের দেখাই পাই আছে যে কেনেকুয়াকৈ বিজুলি মারি আছে একদম। তো বরষুণ দিয়ক যি দিয়ক আৰু একদম ভগবান নাম লৈ ওলাইছো যদি জামেই। তো একদম মানে বতরের কন্ডিশন বহুত বেয়া, বরষুণ আহিব পারে রাস্তাত, গম নাপাও, একো রেঙ্কট চেঙ্কট একো লওয়া নাই। তো চাও কি হয় এতিয়া। আৰু এইফালে চাওক ৰাস্তা একদম হাইৱেৰ ওচৰতে আছো, অকলে আছো, কোনো নাই, এইফালে পুৰা গাড়ী অহা যোৱা কৰি আছে। আৰু এইফালে একদম বতৰৰ কণ্ডিশ্যন চাওক, বতৰ একদম ভাল নহয়, একদম একদম বেয়াকৈ পুৰা বিজুলী মাৰি আছে। তো চাওঁ ইহঁতে কেতিয়া আহি পায়। ফাৰ্ষ্ট মই এতিয়া অলপ আগতে ফোন কৰিছিলোঁ, ইহঁতে কাজলগাঁও পাইছে, তো বেছি সময় নালাগে, আহি পাবই আৰু। তো একদম মায়ে মই ৱেইটিং, মানে একদম যাবৰ কাৰণে একদম পুৰা এক্সাইট হৈ আছো, কাৰণ লাইফত ফাৰ্ষ্ট টাইম এইবাৰ বলবমত মানে এনেকুৱাকৈ যাই আছো বন্ধুৰ লগত। এইবাৰ মই প্ৰথম বন্ধুৰ লগত এনেকুৱাকৈ যাই আছো চাইকেল দি। তো চাওঁ কেনেকুৱা এনজয় হয়। ফাইনেলি গাইজ আহি পাল আমাৰ চব বন্ধুসকল। আৰু এইফালে আছে আমাৰ আৰু এইদৰ মে গোপাল গোপাল। তো আমি এতিয়া যাম এই চাইকেলত যাম, কাৰণ মোৰ চাইকেলখন আনিব খুজিছিলোঁ কিন্তু মানে চাইকেলত পাম্পটো অলপমান বেছি হৈ গ'ল, তো পামচাৰ হৈ গ'ল, মানে টায়াৰটো ব্ৰাছ হৈ গ'ল। তো এইফালে একদম বতৰো ইমান ভাল নহয়, দেখাই পাই আছে কেনেকৈ বিজুলী মাৰি আছে। সবৰে একদম কেটিএম এভেঞ্জাৰ চাওক না, একদম ফুল পিক আপত একদম খাতরা জজ একদম খাতরা ধামাকা একদম। আমি যাই আছো বলবমত আৰু চাপাগুৰি পাইছো আৰু এইফালে পুৰা ধামাকা বৰষুণ ষ্টাৰ্ট হৈ গৈছে। মই আগতে বুজিলো যে বৰষুণ পৰিব আজি, কাৰণ দেখাই পাইছে আপোনালোকে কেনেকুৱা ধূলি মাৰি আছে। তো বৰষুণ পৰি আছে, তো মোবাইলটো এতিয়া বেগত ভৰাই লওঁ আৰু যাই গল্প। ধামাকা পানী আৰম্ভ হৈছে এইফালে, আমাৰ একদম কেটিএমবিলাক বঢ়িয়াকৈ ৰখা হৈছে চাওক একদম। আৰু এইফালে আমি ইয়াত আহিছোঁ, মানে এতিয়া মোবাইল চোবাইলবিলাক চব ভৰাই লওঁ, তাৰপাছত আমি একদম ভিজি ভিজি যাই থাকিম বলবম, তাতে যাই কিনে দেখাই আছোঁ। আৰু এইফালে আমাৰ অপু ভাই আহি গ'ল। তো বলক, তো ফাইনেলি গাইজ আমি আহি পাইছোঁ কিষাণ বজাৰ। পানী বৰ্তমান নাই, পানী একদম এৰি দিল। তো পানীৰ কাৰণে মোবাইলবিলাক ভিতৰত ভৰাইছিলোঁ, এতিয়া আকৌ মোবাইল চোবাইল ওলাই ল'লোঁ আৰু একদম অৱস্থা চেচ, মানে চাইকেলত আহি মানে চাইকেল চলাই আছিলোঁ সেইকাৰণে অৱস্থা চেচ, পানীত ভিজি ভিজি একদম। আৰু এইফালে আমাৰ পুৰা টীম আছে। তো এতিয়া আমি আকৌ যাত্ৰা আৰম্ভ কৰিম, তো বলক চাই থাকক। তো ফাইনেলি গাইজ আমি ৰাখালডুবি পাম আৰু পোৱা নাই, এতিয়াও অলপমান দূৰ আছে। এইখিনি পোৱাৰ আগতে মানে এক্সিডেণ্ট, এটা সৰু এটা এক্সিডেণ্ট হৈ গ'ল। ইয়াত আছে
আমার গোপাল ভাই আছে, এই সব ভরির দুঃখ পাইছে, ময়ও দুঃখ পাইছো। আমি এখন সাইকেলতে আছিল, পটককে নাজানো কি হয়ে গেল, মই ইমান দুঃখ পাওয়া নাই। আর গোপাল ভাই যি আছে এই দুঃখ পাইছে, এইফেলে সব ভোরকে দেখা এইফেলে এইফেলে গৈছে, মই ইয়াত ভরির দুঃখ পাইছো। তো একো নহয়, আমি ইয়াত অলপমান রেস্ট লৈছো, রেস্ট লৈ লাহে লাহে যাম। তো বর্তমান আমি অলপ জিরাই ললো, জিরাই লওয়ার পাছত আকো যাত্রা আরম্ভ করলো। তো এবার মই সাইকেল চলাই আছো, কারণ ই ফেলাই দিল না, এবার ভয় লাগে আরো ইয়ার পাছফালে উঠিব কারণে, এবার মই চলাই আছো। সো ফাইনালি গাইস, আমি আহি পাইছো একদম বাবার মন্দিরের ওচৰত, আর এইফালে চাওক একদম ভিড় ভিড় চাওক, একদম জাস্ট আহি পালো এয়া গেট, এটা এন্ট্রি মারিম একদম যাই আছো, বলক ভিতর যাই কেন দেখাই আছো একদম গোয়া। এতিয়াও টাইম হওয়াই নাই, মোটামুটি 12টা বাজিল, আর 12টা বাজার লগে লগে এইফালে ভিড়। এইফালে আমার পুরো টিম আহি আছে, এইফালে একদম পূজার কারণে বস্তু লোক পারে, ইয়াত পুরো দোকান বহি গেছে একদম চাওক, ভিতরতো দোকান আছে, যাই দেখাই আছো, রাস্তার পরা মানে দোকান আরম্ভ হয়েছে এইফালে একদম। ফাইনালি আহি পালো মন্দিরের পিছফালে, বর্তমান আমি এটা পূজা নকরো, অলপমান পিছত পূজা করিম। তো এয়া মন্দিরের পিছফালে আহি পাইছো একদম, এয়া চাওক বাবার মন্দির, আর চারিওফালে একদম দোকানে দোকান, দোকানে দোকান চাওক, আর মানুষ ভিড় চাওক কেনেকুয়া ভিড়, আর এয়া হচ্ছে বাবার মন্দির। পুরা একদম এইফেলে ঘাট আছে, ঘাট পর্যন্ত পুরো একদম লাইন হয়ে থাকে, আর একদম পুরা গান বাজি আছে পুরা। বলক এতিয়া আমি যাই আছো নদীর ঘাটত, নদীর ঘাটত যাই পেলাই দেখাই আছো কেনেকুৱা মানুষ ভিড় নদীর ঘাটত। আহি পালো বর্তমান নদীর ঘাটত, আর এইফালে নদীর ঘাটের পর এনেকা ভিড় চাওক, ভিড় চাওক কেনেকুৱা ভিড়। আর এতিয়াও ইমান সময় হওয়া নাই, মানুষ আহি আছে একদম পুরো কন্টিনিউ। আমি বর্তমান আছো নদীর ঘাটত, মানে যার পানি খানি উঠায়, আর এইফালে আছে আমার কেপিআর ব্লক, মানে আমার আরো একটা ইউটিউবার ভাই আছে নতুন, আজি ফার্স্ট ব্লক পালো। আর একটা এইফালে তো আমার পুরোনা বন্ধু অপুবি ব্লক, সবে চিনিয়ে পায়। তো আজি একদম ধামাকা হবো ধামাকা, আর এইফালে আমার চিরঞ্জিত আছে, চিরঞ্জিতার অলপ পাশত যাই আছে একদম। ফাইনালি ভাই আমি আহি পাইছো, বর্তমান ফুল লোবর কারণে আইছো, ফুল আর কি লাগিব, ফুল বেলপাত আর টেমা ধূপকাঠি চুপকাঠি কিবা কিবা লাগবে, ইয়ার পর লইল। আর এইফালে একদম ধামাকা আরম্ভ হয়ে গেছে, পুরো ব্যাংক বাটি উঠাইলে একদম, একদম পুরো তামাম ফাটাফাটি ডেন্স হয়ে গেল, অল্প পাশে আরো হব, এটা অল্প চাও কি করো, অল্প ঘুরে ফিরা করো, আর মানুষ আহি আছে, এটা আমি পানি না খেলো, পানি খেলা দেরি আছে। আর এইফালে আমার চিরঞ্জিত দা একদম পুরো পূজা দেওয়ার দোস্ত, একদম পুরো তামাম পূজা দিয়ে আছে স্যার, দেখা হয়ে গেল দাদি কথা বার্তা করলো, ভালো লাগলে। আর বর্তমান আমি এটা যাই আছো একদম নদীর ঘাটের ওচৰত, তাতে যাই পেলে অল্প বহিম, আর এইফালে মানুষ একদম পূজা করি আছে। আর গাইস মোর পিছফালে দেখা পাইছি আপনার, এইফালে একদম পূজা
পুরা স্টেপ হয়ে গেছে মানুষ এইবিল সব পূজা করে আছে একদম কি সুন্দর একদম মানে দেখা কি কম আর মতো একদম পুরো এক্সাইট আমিও বনাম এনেকা করে আমিও পূজাটা করিম কিন্তু আমি অল্প পিছত আমার অপু ভাই সব কেনকা করে ভিডিও বনায় একদম পুরা সব পুরো ভিডিও বনায় আছে একদম মানে কি কম আর আর আমার ইফেলে কমল ভাই পুরা ভিডিও বনাওত একদম মানে বিজি আর বর্তমানে পানি থামছ পানি ইমান নাই কমে আছে তো এখানে বহুত পানি আছে পিছত যাম ইফেলে তো পানি থামি দো আর দেখা পাইছে আপনার যিমানে রাতি হয়ে আছে মানুষ সিমানে বাড়ি আছে সব অলপ আগতে দেখা পাইছিল ইয়াতে কেনেকুৱা মানুহ আর এতিয়া সব কেনেকুৱা মানুহ একদম মানে যিমান রাতি হয়ে আছে মানুহ বাড়ি আছে বর্তমান যাম আমি এই মাজত মাজত মানে অলপমান দ্বীপ আছে তো তাতে যাম বলো এয়া সব ইমান মূর্তি বনাই আছো এই সাপ মাটি বনাই মূর্তি বনাই আছো আর দুশো চাই থাকি করে বনাও কেনেকা পূজা করো গোটাইখানে ডিটেলস দেখাই আছো একদম একদম কুহরি আর আর ওইখানে একদম আমার মন্দির রেডি এটা আমি পূজা করি পানি ভরে আছে মোবাইলটা ভিতরে ভরাই লো ফাইনালি গাইস চাওক একদম আমার মানে মূর্তি রেডি এটা আমি পূজা করি পূজা একদম মানে ধামাকা মানে ধামাকা তো ভাই লোক রেডি রেডি বলবো একদম কুহরি পূজা হবো চাওক একদম এইখানে তো বলবো 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 তো এইফালে আমার একদম ফলাও আমার রেডি তো পূজা মানে পূজা মানে পূজা বলবো এতিয়া আরো এবার গা ধুব যাও আরো এবার জীবনে গা ধুব একদম মানে কম আর একদম মানে জীবনে গা ধু কিন্তু মানে একদম মানে কি কম তামাম দোষ তামাম দুঃখ পাইছো সব ইয়াত একদম বেয়াকে দুঃখ পাইছো কিন্তু জল একদম খাতারা তো একদম কুড়ি তো নাজানো তো এতিয়া পানীয় পড়ি আছে অলপ অলপ আমার একদম পূজা টুজা করা হয়ে গেল আর পূজা করার টাইমতে কেনকা বরষুণ আইল যেহেতু কমে পাই আছে এতিয়া বর্তমান বরষুণ পড়ি আছে একদম কন্টিনিউ আমি এনেকা দোকানের তলত মানে বহি আছো তো এইখানে মোবাইলটো এতিয়া ভিডিও চিডিও করব নিম আর এই দেখাব নিল কেনকে কি করলো একদম পুরা পানি পড়ি আছে সাও এতিয়া পানিটা এরে এনেকা করে ঘুরি আছে এইফালে সাও আমার একদম ঠান্ডা বহুত লাগি আছে পুরো ঘুরি গেছো মোটামুটি কন্টিনিউ তিন ঘন্টা মান হয়ে গেল পানি পড়ি আছে তো এতিয়া ডাইরেক্ট মোবাইলটা বেগত করাম
আর সাউ যেতিয়া পানিটো অলপ এরে তারপর যদি পানিটো কমে তেতিয়ালে ফাইনালি গাইস আমি মন্দির তারপর কোনো রকম ওলাইছো ওলাই কেনে অলপ রাস্তা আহিলো আর পাছত আকো এতিয়া পুরো বরষুণ দিয়েছে এখানে ইয়াতে রাস্তায় কিনারতে একদম মানে দোকান এখন বহি আছো আর যেতিয়া বরষুণ এরে সেটে হয়ে যাবে ভরি দিলা ইমান দুঃখাই আছে কি কম আর কব নো আর খাওয়াই নাছিল যে এনেকা পরিস্থিতিত পড়িম বলি কি করবো উপায়তো নাই এয়া চাওক রাস্তা সেইটো মেইন হাইওয়ে হয়ে নাছিলে তো হাইওয়ের ওসরতে দোকান এখন পাইছো এয়া দোকানখন দোকানতে বহি আছে একদম ফুল আমার গোপাল আছে আর এইফালে আমার কমল কমল ব্রো অপু তো এতিয়া চাও কি হয় আর হ্যালো গাইজ গুড মর্নিং রাতিপুয়া হয়েছে পাঁচটা আর এতিয়া আমি ইয়ারপর মানে উলাম কারণ পানিটি অলপমান কমিছে এতিয়া ইয়ারপর উলাম আর আমি কালি রাতে ইয়াতে আসলো পাঞ্জাবী থাকার ওসরত কিন্তু রাতে বহুত আসিল এখানে মানে গমে পোৱা নাই যে মানে দেখা পোৱা নাছিল সাইনবোর্ডখানে এতিয়া রাতিপুয়া উঠি কিনে চাইছো আমি পাঞ্জাবী থাকার ওসরত আসু আর এতিয়া যাম একদম সবে রেডি পুরা আর ঠান্ডা মানে ইমান ঠান্ডা লাগছে না এনেকুৱা যে পরিস্থিতি হব বলে মই কেতিয়াও ভাবা নাছিল কিন্তু যি কি নহওক পিয়ল হল আর এতিয়া যাও উলালো তো লাহে লাহে যাই আছো এইফালে আমার আহি আছে অপু রাস্তাত আছে গোপাল তো যাও আর এই আমি হাইরোডের ওসরতে আসল একটু মেন ন্যাশনাল হাইওয়ে হয় তো আকো এয়া সাইকেলত বহি বহি সাইকেলের পেডেল মারি মারি বহি আসো কিন্তু যি কি নহক এনজয় করলো যেখানে করলো বহুত করলো বহুত ভাল লাগিল বর্তমান আহি পাইছো ধালিগাঁও আর মই এতিয়া ধালিগাঁওর পৰা মই ঘর যাম আর এইফালে আমার ভাইহতে যাব এতিয়া কাশীপত্রা তো বাই বাই টাটা তো এতিয়া মই যাম তো ইহঁতক টাটা বাই বাই সবকে ইহঁতে এতিয়া মোক নমাই থৈ ইয়াৰ পৰা গুচি গল আর মই এতিয়া ইয়াৰ পৰা খোজকাঢ়ি খোজকাঢ়ি যাব লাগিব ঘর পর্যন্ত তো এইফালে যাই আছো চাওক ইয়াৰ এইটো হৈছে আমাৰ ৰাস্তা ইফালে গ'লে গণেশ মন্দিৰ পাম গণেশ মন্দিৰৰ ওচৰতে আমাৰ ঘৰ তো এতিয়া যাই আছো বৰ্তমান বাজিছে দহটা আৰু তাৰ পিছত গমে পাল কেতিয়া ঘৰত আহি পালোঁ আৰু ঘৰত আহি বহুত মানে ভাগৰ লাগি গৈছিলে কিনে টোপনি গৈ গৈছিলোঁ টোপনি গৈছিলোঁ তো এতিয়া অলপ আগতে উঠিলোঁ উঠি কিনে মুখ চুখ ধুই কিনে চাহ তাহ খালোঁ আৰু মোৰ একদম আৱাজটোতো দেখাই পাইছে আপোনালোকে গলাটো একদম হেৰি হৈছে কালি চিঞৰি চিঞৰি কিন্তু যি কি নহওক যেনেকৈ নহওক এনজয় বহুত কৰিলোঁ ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করব আর কাকত্ব হবে লাইক মতো দবাব আর আজির ভিডিওটা ইমানতে শেষ করেছি।